Assalamualaikum, আমি ডক্টর মারুফ হোসেন, আশা করি আপনাদের সবাই ভালো আছেন। আজকে আমাদের সফলতার গল্পে বাদল সরকার। তিনি দীর্ঘদিন যাবত ব্যথায় ভুগতেছিলেন, তার কি ধরনের ব্যথা, এখন কেমন আছেন, আগে কেমন ছিলেন, তা আমরা রোগীর মুখ থেকে সরাসরি শুনব। চলুন, নাম বলে শুরু করে, বয়স বলে। আমি বাদল সরকার, বয়স 39। তো আমি দীর্ঘদিন যাবত আমার বাম সাইডে ব্যথায় ভুগছিলাম। তো এখানে আসার পর আমি ওনার চিকিৎসা নেওয়ার পরে আমি প্রায় 80% এখন সুস্থ। তো আশা করি বাকি যে কদিন আমি চিকিৎসা বাকি রয়েছে, যদি এই ফুল চিকিৎসা করি তাহলে হয়তো আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। দর্শক, এই ধরনের সমস্যাকে আমরা মেকানিক্যাল সমস্যা বলি। অনেক ধরনের রোগী কমপ্লেইন করে যে আমার ডান সাইডে বা বাম সাইডে প্রচণ্ড ব্যথা, আমার কিডনিতে কোনো সমস্যা হলো কি না, বা আমার কোনো অন্য কোনো প্যাথোলজিক্যাল সমস্যা হলো কি না। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, তার ভিতরে যে শুধু প্যাথোলজিক্যাল তা না, মেকানিক্যাল সমস্যা অন্যতম। একজন কোয়ালিফাইড এবং স্কিল ফিজিও খুব নিবিড়ভাবে তত্ত্বাবধানে যদি তার চিকিৎসা করা হয়, তিনি ডায়াগনোসিস করে যে সেটা ডিস্কের সমস্যা না মাসেলের সমস্যা, মানে মেকানিক্যাল সমস্যা না প্যাথোলজিক্যাল সমস্যা, সেটা খুব সহজে তার আইডেন্টিফিকেশন করতে পারে। সো এই ধরনের সমস্যায় পড়লে আপনারা আমাদের সুরক্ষা ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সার্ভিসের যোগাযোগ করতে পারেন।